প্রযুক্তির বিশ্বে গুগল এক বিশ্বস্ত বন্ধু, যদিও অনেক ক্ষেত্রেই ভালোভাবে জানা হয়নি এই নিকট বন্ধুর সাহায্যের পরিধিকে। বিনোদনসহ নানা সাহায্য ছাড়াও জীবন বদলাতে আর সাজাতে দৈনন্দিন সঙ্গী গুগলের রয়েছে এক বিরাট সাহায্য ভাণ্ডার। শুধু প্রয়োজন এ সাহায্য ভাণ্ডার থেকে সুবিধা নিয়ে নিজের জীবনকে বদলানো। প্রত্যহিক জীবনের প্রতিদিনের লক্ষ্য অর্জন করতে গুগল তার গোল ফিচার রেখেছে, যেটি গুগল ক্যালেন্ডার অ্যাপ থেকে ডাউনলোড করে প্লাস চিহ্ন ক্লিক করে গোল সেট করে এক্সারসাইজ, মি টাইম এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অপশনের মধ্যে পছন্দমতো অপশনগুলো ব্যবহার করে দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সুন্দর করা সম্ভব। প্রতিদিনের রুটিনে কখন কোথায় কী করতে হবে তা এই ফিচারগুলো ব্যবহার করে ঠিক রাখা যায় অনায়াসে। গুগলের অত্যাধুনিক ফিচারে যোগ হয়েছে নতুন নতুন অ্যাপস। এসবের মধ্যে ভার্চুয়াল ডায়েরি দেখতে, ফাইভ মিনিটস জার্নাল, ব্রেনের চর্চা ও চিন্তার ক্ষমতা বাড়াতে নানা প্রশিক্ষণ গ্রহণে, এলিভেট ব্রেন ট্রেনিং, পড়াশোনা ঠিক রাখতে বুকিং, ভাষা শিক্ষার অ্যাপস সহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে জীবনকে আরও সহজ আর গতিময় করা সম্ভব। গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বিশেষ সক্ষতা অনেকেরই, কিন্তু এর সঠিক ব্যবহার হয়তো কারো কাছে এখনও অজানা। আইফোনের সিরি কিংবা উইন্ডোজ ফোনের কর্টানার মতো অ্যান্ড্রয়েডের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্ট হল গুগল অ্যাসিস্ট্যান্ট। এটি ফোনে ইনস্টল করা থাকলে ওকে গুগল করেই অনেক প্রয়োজনীয় কাজ সেরে ফেলা সম্ভব। গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস রিকগনাইজ করে বিভিন্ন আদেশ খুব সহজেই পালন করে থাকে। আজকের আবহাওয়া, গতকালকের ক্রিকেট ম্যাচের রেজাল্ট কিংবা নিউটনের দ্বিতীয় সূত্র, সবকিছুই জেনে নেওয়া সম্ভব গুগল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে। সকালে ঘুম থেকে ওঠার অ্যালার্ম কিংবা কোনো বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানানো, সবকিছুই করে দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট। অফিসের কাজ করতে ক্লান্ত হয়ে গেলে অ্যাসিস্ট্যান্টকে প্লে মাই ফেভারিট সং আদেশ করলে সঙ্গে সঙ্গে পছন্দের গানগুলো শুনিয়ে দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট। আবার মন খারাপ হলে গুগল অ্যাসিস্ট্যান্টকে ঠেল মিয়ে জোক বললে কৌতুক শুনিয়ে ভালো করে দেবে মন। তবে গুগল ব্যবহারকারীদের মন কিছুটা খারাপ করে সম্প্রতি টেক জায়ান্ট গুগল এক ঘোষণায় বলেছে, যারা পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনের স্মার্টফোন ব্যবহার করেন তারা গুগলের কোনো অ্যাপ বা পরিষেবা সেপ্টেম্বরের পর থেকে আর ব্যবহার করতে পারবেন না। অ্যান্ড্রয়েড 2.3.7 বা তার নিচের ওএস ভার্সনের ফোন ব্যবহারকারীদের চলতি বছরের 27 সেপ্টেম্বরের পর থেকে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে গুগল জায়ান্ট। ফলে সেপ্টেম্বরের পর গুগল অ্যাপ ব্যবহার করা অব্যাহত রাখতে ওইসব ব্যবহারকারীদের কমপক্ষে অ্যান্ড্রয়েড 3.0 ভার্সনে তাদের ফোন আপডেট করতে হবে। যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে আমরা দ্বারস্থ হই এই গুগলের। মানুষের কাছে তথ্য সহজলভ্য করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। লস্করাল মামুন, সময় সংবাদ, গুগল কার্যালয়, মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া।